নমস্কার, মু গজেন্দ্র পণ্ডা, গুরুদেব সদাসং শিষ্য, ত্রিধারার নির্দেশক। বহুত খুশি লাগুছি, কারণ 1974 মসিহারু 2024 মসিহা 50 বর্ষ মোর ডান্স জার্নি। কারণ মোর যেটু নৃত্য আরম্ভ হয়েছিল সেটা হচ্ছে গঞ্জামর সখীনাট, তেমন গঞ্জাম মাটির পিলা মু, লোকনাথপুর শাসন ঘর। আহত খুশি লাগিল যে সেই স্বর্ণ সমারোহ আমি যা মে 22 তারিখে রবীন্দ্র মণ্ডপে উদ্ঘাটন করেছিলু, যা বরিষ্ঠ কবি সীতাকান্ত মহাপাত্র, ডক্টর রমেশ পাণিগ্রাহী, দেবী প্রসন্ন পট্টনায়ক এবং অনেক বিজ্ঞ লোক আসি উপস্থিত রই দেখি, সেই স্বর্ণ সমারোহক আমি এক বর্ষ ধরে পালন করছু, যা আমি ওড়িশার বিভিন্ন জায়গায় করেছিলু, ছত্তিশগড়ের বিভিন্ন শহরে করেছিলু, এবং তারপরে পরে আমি জাপান যাইছিলু যে আন্তর্জাতীয় স্তরের একু প্রদর্শন করা, এবং বর্তমান ভারত হাইকমিশন অফ ইন্ডিয়া টু মালয়েশিয়া, যে ভারত রাজদূত অনেক বিএন রেড্ডি স্যার, সে আমাকে নিমন্ত্রণ করে আমি যাই অগস্ট 15 অগস্ট 14 আমি সেটি কার্যক্রম কলু। এইটা গোটে স্বতন্ত্র কার্যক্রম, কারণ জন শিল্পী কু জন শিল্পীর কলা কু সম্মান দেওয়া বিদেশ মাটিরে আমি বহুত গর্বর কথা, কারণ মু তো নাচ শিখিলি 50 বর্ষ, মু নাচ করবি, নাচ করি আগুক যাবি, সেটা বড় কথা নুহে। বড় কথা হচ্ছে যে ওড়িশার 150 বর্ষর গোটে নৃত্য পরম্পরা, যা গঞ্জামর প্রহ্লাদ নাটক, তাকে আমি সেটি পরিবেশন কলু, এবং হাজার হাজার সংখ্যার দর্শক স্ট্যান্ডিং ওভেশন দেলে, আম প্রতি সম্মান প্রদর্শন কলে, আমার কলাকে সম্মান দেখাইলে, সেটা আমি বহুত গর্বর কথা, গৌরবর কথা, এবং ভারত রাজদূত মধ্যে সেই আমাকে সম্বর্ধিত করেছেন। এই সম্মান গজেন্দ্র পণ্ডাকে মিলিনি, সারা ওড়িশাকে মিলিছে, এবং গঞ্জাম মাটিকে মিলিছে, এবং প্রহ্লাদ নাটক মিলিছে, ওড়িশা নৃত্যকে মিলিছে, ওড়িশার নৃত্য পরম্পরাকে মিলিছে, তেণু আমি জগন্নাথঙ্ক পাখরে এবং মো গুরু এবং সমস্ত বরিষ্ঠঙ্ক পাখরে আমি কৃতজ্ঞ নমস্কার করছু, তাঁকু আশীর্বাদরু আজ এটা হইপারছি। বহুত খুশির কথা, আম ওড়িশীকে তো আমি ভাল পাউছে, কিন্তু আম ওড়িশীকে নেইকরি, আম পরম্পরাকে নেইকরি বিদেশে পরিবেশন করিবা, তাঁকুটু আপ্রিসিয়েশন পাইবা, তাঁকুটু শ্রদ্ধা পাইবা, তাঁকুটু সম্মান পাইবা, এটা আমি বহুত গর্বর কথা, যেপা নিশ্চিত ভাবে মু মোর গুরুমানে চির নমস মানে মুন্ডিয়া মারুছি, যে সে আশীর্বাদর এটা সম্ভব হয়ে পারছি। জাতির সর্বশ্রেষ্ঠ দেবতা জগন্নাথঙ্ক চরণের মু পাদপদ্মন মু নমস্কার করছি, তাঁকু আশীর্বাদ পাইছি। আপন মানক স্নেহ শ্রদ্ধা নমস্কার, গজেন্দ্র পণ্ডা স্যার। যেটি কোটি না কোটি লক্ষ্য থাকে, গুরু তো সেটা ডান্স করবে, রিপ্রেজেন্ট করবে, কিন্তু তাঁর যে ছাত্র মানে তাঁকি নাচবে, সেটি ওড়িশী নৃত্য করবে, ওটা গোটে গর্ব মহসুস হুয়ে যে মো পিলা মানে আজ নাচছেন। এটা গোটে বহুত ভালো কথা, কারণ মো গুরুঙ্ক পাখরু নাচ শিখিকি মু তাঁক শৈলীকে প্রচার প্রসার 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 করুলি, এবং মোটু শিখিকি মো শিষ্য শিষ্যা এবং মোর কনিষ্ঠ পুত্র যে প্রভুতোষ, সে মানে শপথ নেলে যে মু চাকরি করবি মো জীবনরে, কেবল ওড়িশী নৃত্যকে প্রচার প্রসার করা, পল্লী ঠার দিল্লী পর্যন্ত, ওড়িশা ঠার আমেরিকা পর্যন্ত সে করবে, এটা গোটে বহুত বড় কথা। আউ সমস্ত যেতে ছাত্রছাত্রী অছন্তি, এমানে বহু ডেডিকেটেড, আঙ্কর একমাত্র লক্ষ্য ওড়িশার পরম্পরাকে নেইকরি পল্লীঠু আরম্ভ করি দেশ বিদেশে প্রচার প্রসার করা, যা কি আজকাল পরম্পরা প্রতি সম্মান বোধ টিকি বেড়ে বেড়ে কমি যাচ্ছি, আমি সেটা কেবে প্রশ্রয় দেউনা না বেশভূষার, না নাচরে, না গীতরে, না সঙ্গীতরে। আপন মানে জাঁথিবে 150 বর্ষর প্রহ্লাদ নাটকের যে পরম্পরা, সেই পরম্পরাকে অক্ষুণ্ণ রাখি তার বেশভূষা, বাদ্য, সঙ্গীত, নৃত্য, সবু জিনিসকে আমি 50 বর্ষ ধরে গবেষণা করে তাকে আমি কার্যক্রম করছু, এটা নিশ্চিত ভাবে কহিবি। ওড়িশী নৃত্য জগতরে প্রথম প্রদর্শন হচ্ছে প্রহ্লাদ নাটক, এ পূর্ব হইনা, এইটা হচ্ছে গোটে ইতিহাস, এবং এইপাই জগন্নাথ জগন্নাথঙ্ আশীর্বাদ, গুরুঙ্ আশীর্বাদ, এবং মো শিষ্য শিষ্য মানুষের সহযোগ, আপন মান স্নেহ শ্রদ্ধা, বহু খুশির কথা। তা নহলে দীর্ঘ 65 বর্ষ ধরে লোক চেষ্টা করছেন, হইপারি এটা এবে হইপারিছি, কারণ অনেক তো লোক নৃত্য অছি, কিন্তু প্রহ্লাদ নাটক পরি গোটে দুর্মূল্য নৃত্য, যেটি কি নৃত্য, সঙ্গীত, বাদ্য সবু অত্যন্ত উচ্চকোটির, তাকে আমি সেই শৈলীকে নিয়ে পরিবেশন করছি, সেতরে কোণী পরিবর্তন করি না, এবং এইটা আউথরে কহিদিয়ে ওড়িশী নৃত্য জগতরে এইটা হচ্ছে প্রথম প্রদর্শন। নমস্কার, জয় জগন্নাথ। মু গৌরব রহ্লান, সিইও হেলথ অন টপ, অ্যান্ড অলসো চেয়ারম্যান স্বর্ণ সমারোহ, স্বর্ণ সমারোহ অফ ত্রিধারা। ত্রিধারা গুরু গজেন্দ্র পণ্ডাঙ্কর 50 ইয়ার্স অফ
ডান্সিং ওড়িশি ওড়িশি প্রতি যে তাঁর যোগদান তা উপরে ত্রিধারা ইজ অর্গানাইজিং দিস স্বর্ণ সমারোহ এই স্বর্ণ সমারোহকে সপোর্ট করছু হেলথ অন টপ আমি সপোর্ট করছু অ্যান্ড উই আর ট্রাভেলিং নট ওনলি ইন ইন্ডিয়া বট অলসো বিয়ন্ড ইন্ডিয়া উই ওয়ার ইন জাপান নাও উই কেম টু মালয়েশিয়া প্রভুঙ্ কৃপা হব আমি সারা পৃথিবী বুলি ওড়িশিকু আউ গুরু গজেন্দ্র পণ্ডাঙ্কর যে যোগদান ওড়িশি প্রতি তাকে আমি উই উইল প্রমোট এটা আমার সাত দিনের জার্নি লা অ্যান্ড হাইকম অফ ইন্ডিয়া ইন মালয়েশিয়া হ্যাড ইনভাইটেড আস অ্যান্ড দে ওয়ার ফোর ইভেন্টস যেটা কি সেটি প্রহ্লাদ কু যেস প্রহ্লাদর যে কোরিওগ্রাফি যেটা কি গুরু গজেন্দ্র পণ্ডাঙ্কর কম্পোজিশন সেটা কু এই পুরা টিম প্রমোট করলে অ্যান্ড সেটি উই ওয়ার ওভারওয়েলমড বাই দ্য রেসপন্স অফ মালয়েশিয়া ইভেন আগর তো জাপানের বি আমি সেয়া দেখি রথযাত্রা টাইমে আমি আমি সেটি ছিল জাপানের ছিল অ্যান্ড এবে মালয়েশিয়ার লক্ষ্য ওড়িশি ওড়িশিকু ওয়ার্ল্ড স্টেজরে আউ ইউনেস্কো মেন মেন উদ্দেশ্য গুরু গজেন্দ্র পণ্ডাঙ্কর ত্রিধার আউ হেলথ অন টপ রয়েছে কি ওড়িশা ওড়িশি শুড বি দ্য সেন্টার স্টেজ ফর দ্য হোল ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড শুড ডান্স ওড়িশি স্যার ইয়াপাই তো গোটে ওয়ার্ড অছি জয় জগন্নাথ জগন্নাথ কৃপার আমি যে পুরা ওয়ার্ল্ড যে বাহার লোক মানে ওড়িশি আড়িশা গোটে হি স্বরের গোটে হি সেটেন্সে কুহ অ্যান্ড থ্যাঙ্কস টু গুরু গজেন্দ্র পণ্ডা কি সে যা ওড়িশি আড়িশাকে যে আগুকু নিয়ে যাচ্ছেন অ্যান্ড ইট ইজ ওভারওয়েলমিং মু আপনার কহিলি কি যে মালয়েশিয়ার যে হাজার হাজার লোক গোটে অডিটোরিয়ামে বসিকি ওড়িশি নৃত্যকে গুরু গজেন্দ্র পণ্ডাঙ্কর প্রহ্লাদ কম্পোজিশনকে যে দেখুলে অ্যান্ড যে সরাউলে এভ্রি ক্ল্যাপ ওয়াজ গিভিং আস এনার্জি যদি আপনার ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।